বেরোবি না? কোথায়? কেন, কলেজে যাব। মুনমুন, তুই যেটা করছিস সেটা কিন্তু ঠিক করছিস না। প্লিজ, তুই আমায় জ্ঞান দিস না, এসব তোর জ্ঞান আমার পোষায় না। আমি তোকে জ্ঞান দিচ্ছি না, আমি তোকে কিছু সাজেশন দিচ্ছি। দেখ, আমি এর আগে এসবের মধ্যে দিয়ে গেছি। আমি চাই না যে এবারের লোক এসব কিছু জানুক যে তুই স্মোক করিস। সেদিন অনুরাগ বলে দিয়েছে, এরপর যদি শান, রিমি এরা বলে দেয় খুব একটা ভালো হবে না। হ্যাঁ, মনে পড়লো, তুই সেদিনকে বকলি কেন রে ওদের? তুই বকলি কেন ওদের? আমি বকবো না, মজা করছিলাম। ওদের বকবো না, তুই সিগারেটটা খাচ্ছিলি আর শানটা নেবার জন্য কিরকম অস্থির হয়ে উঠেছিল তুই জানিস? হ্যাঁ, তো নিত তো নিত, কি হতো নিলে? নিত তো নিত। অনুরাগের মতো একটা বড় ছেলে যদি ওই সিগারেটটা নিয়ে মাথা ঘুরে পড়ে যায়, তাহলে শান ওটা খেলে কি হতো ওর অবস্থাটা? এই শোন, তোর থেকে আমি কত বড় জানিস? তোর থেকে আমি 1 বছর 2 মাসের বড়, বুঝলি? আমি জানি, তুই আমাকে ওটা বলে প্লিজ ব্ল্যাকমেল করার চেষ্টা করিস না। আমি বাবা মাকে বলে দিয়েছিলাম, এরপর যদি আমি কথাটা এই বাড়ির লোকজনদের বলে দিই, তুই জানিস কি হবে? হ্যাঁ, তো তো কি ভাবছিসটা কি? বলে দিলে কি হবে তোকে? মানে আমাকে একা বার করবে নাকি? তোকে বার করবে, তাদেরকে বার করবে, একা বার করবে আমার। তো খুব সৌভাগ্য জানিস যে বাবা মা মারা গেছে। আর যদি বাবা মা বেঁচে থাকতো না, এখান থেকে যাবার পর আমাদের কি অবস্থা হতো তুই ভেবে দেখেছিস? তো বলেছিলিস তো কি হয়েছে বাবাকে, কি হয়েছিল, কিছু হয়েছিল কি? কিছু হয়নি, কি আর হবে, তোর মতন মেয়ের আর ওটা। লিসেন, দ্যাট ইজ নন অফ ইওর ব্লাডি কনসার্ন। তোর ভাল লাগে না খেতে খাস না, ভাল লাগলে খা। আই লাইক দ্য টেস্ট, আই লাইক ইট এন্ড আই হ্যাভ ইট। আমি তো বারবার বলছি তুই ছেড়ে দে, আমি কিন্তু এখানে সবাইকে বলে দেবো। এই যা যা বল বল বল, আর আমি যদি একবার মুখ খুলি না, এমন কাচ্চা চিটটা বার করবো না, বুঝবি তখন ঠেলা, আর তখন কি হবে তখন বোঝাই যাবে। হ্যাঁ, তোর সাথে আমার কত তফাৎ না, ছোটবেলা থেকে তুই আমার সাথে যা ব্যবহার করে এসেছিস না, আমি তোকে বলে দিচ্ছি এই শেষ, আমি তোর জন্য স্যাক্রিফাইস করছি আর কিন্তু করবো না। আর আমি যদি মুখ খুলি তাহলে তুই কোথায় মুখ লক্ষ্যবি ভেবে দেখ। হ্যাঁ হ্যাঁ, আর শোন, যখন কলেজ যাবি একটু বলিস, আমিও যাবো। প্লেস ইজ নাইস, লটস অফ গুড লুকিং গাইজ, ইউ নো।